আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য দোকানে যেভাবে ক্ষীরকদম মিষ্টি তৈরি করা হয় ঠিক সেভাবে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। চুলা একটি প্যানে আমি 4 লিটার দুধ বসিয়েছি। এর মধ্যে আমি 2/4 কাপ গুঁড়া দুধ একটা কাপের মধ্যে 1 কাপ পানির সাথে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম। যারা আমার এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা দুধের সাথে গুঁড়া দুধ মেলাতে হবে না। আর যারা বিদেশে বসবাস করছেন, আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা বিদেশের দুধের সাথে গুঁড়া দুধ অবশ্যই মেলাতে হবে, না হয় দুধের ছানাটা ভালো হয় না। চুলার জালটাকে হাই হিটে অন করে আমি দুধটাকে জাল করতে থাকব। এখানে দুধের বলক উঠন্ত অবস্থায় আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ অ্যাক্সিডেন্টলি আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। সেজন্য যখন দুধের চারিদিকে ভালো করে বলক চলে এসেছিল, তখন আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম। চুলাটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কুল ডাউন করে তারপর আস্তে আস্তে আমি ভিনেগারে মিক্স দিয়ে দিচ্ছি। কখনোই ফুটন্ত গরম দুধে আপনারা ছানা কাটবেন না। ফুটন্ত গরম দুধে ছানা কাটলে ছানাটা রাবারি হয়ে যায়। ছানাটা রাবারি হওয়ার আরেকটা রিজনও আছে। আরেকটা রিজন হচ্ছে, দুধটা ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি জাল করতে বসালেও ছানাটা রাবারি হওয়ার সম্ভাবনা আছে। আর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বারবার অল্প অল্প ভিনেগারে মিক্স অ্যাড করে ছানাটা কেটে নিচ্ছি। আমার ছানার কোয়ালিটিটা আপনারা আজকে একটু খেয়াল করে দেখবেন, সবার ছানার সাথে আমার ছানাটা একটু তুলনা করে দেখবেন। আমি ইউটিউবে অনেকেরই দেখেছি দুধ ফুটন্ত অবস্থায় ছানা কেটে ফেলে, আসলে এটা কিন্তু মোটেই ঠিক না। আর এটাও দেখছি, ফুটন্ত অবস্থায় ছানা কাটার পর ছানাটা একসঙ্গে অনেকটা দলা বেঁধে গেছে, বড় একটা চাকা বেঁধে গেছে। আর দেখুন তো আমার ছানাটা কেমন হয়েছে, একদম গুঁড়া গুঁড়া হয়েছে। এটাই হচ্ছে আসল ছানা কাটার মূল নিয়ম। ছানা কাটার জন্য আমি ভিনেগারি মিক্সটা যেভাবে করেছি, আমি 8 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, এর সাথে আমি 6 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটু ছানা নিয়ে 2 আঙ্গুল দিয়ে ডলা দিয়ে দেখাচ্ছি। ছানাটা কিন্তু আসলে আমার পারফেক্ট হয়নি, আর একটু হতে হবে। সেজন্য আমি ছানাটাকে এই পানির মধ্যে আরও 1 মিনিটের জন্য রেখে দেব। 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন এরই মধ্যে আমার ছানাগুলো কিন্তু একদম পানির নিচে ডুবে আছে, দেখতে পাচ্ছেন। ছানা পারফেক্ট হলে পানির নিচে ডুবে থাকবে, আর যদি পারফেক্ট না হয় তাহলে সেই ছানা পানির উপরে ভেসে থাকবে। এবার দেখুন, 2 আঙ্গুল দিয়ে একটু ছানা নিয়ে ডলা দেওয়ার পর কিন্তু ছানাটা গলে যাচ্ছে না, দেখুন। এটাই হচ্ছে পারফেক্ট ছানা। তাহলে আমার ছানাটা রেডি, এখন আমি ছানাটাকে ছেঁকে নিব। আমি একটা চালনির উপর সাদা একটা কাপড় বিছিয়ে নিয়েছি। অবশ্যই ভালো একটা কাপড় বিছাতে হবে, যেন এর থেকে রং না ওঠে। ছানাটাকে ঢেলে দিয়ে আমি ট্যাপে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ছানাটাকে নেড়ে চেড়ে একদম ভালো করে ধুতে হবে না, জাস্ট পানিটা ঢেলে দিয়ে এর থেকে গরম ফাফটা চলে গেলেই হবে। এখন কাপড়টাকে মুড়িয়ে নিয়ে আমি এর থেকে একটু চাপ দিয়ে দিয়ে পানিটা সরিয়ে নিব। বেশি জোর করে চাপ দেওয়ার দরকার নেই, আপনারা একটু সয়ে রয়ে চাপটা দিবেন, যেন এর থেকে ফ্যাটটা বের হয়ে না যায়। কিছুক্ষণ চেপে নিয়ে পানিটা যখন এর থেকে সরে যাবে আর একটা একটা ফোঁটা পড়বে, তখন যে কোনো একটা তাওয়াল বা একটা কাপড় দিয়ে আপনারা পেঁচিয়ে নেবেন। অনেকেই বলেন ছানাটাকে ঝুলিয়ে রাখার জন্য, আসলে আমি সেটা প্রিফার করি না, কারণ 3-4 ঘন্টা ঝুলিয়ে রাখার পরও এর থেকে পানিটা কমপ্লিটলি রিমুভ হয় না। এই অবস্থা ছানাটাকে পেঁচিয়ে আমি 4-5 ঘন্টা রেখে দিব। আর যদি ওয়েদার হট হয় তাহলে আপনারা 2 থেকে আড়াই ঘন্টা রেখে দিবেন। তারপর চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, আমি প্যানটাকে একটু ভিজিয়ে নিয়েছি যেন দুধটা লেগে না যায়। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাকে অনবরতে নেড়ে চেড়ে ক্ষীরটা তৈরি করে নেব। দুধটার বলক আসার আগ পর্যন্ত আপনারা অনবরত নাড়তে থাকবেন, যেন দুধটা লেগে না যায়। যখন দুধটার বলক চলে আসে তখন আপনারা গ্যাপ দিয়ে দিয়ে নাড়তে পারবেন, তখন আর দুধটা লাগবে না। আসলে দুধটা যখন আমরা প্রথম জাল করতে বসাই তখনও কিন্তু লাগে না। যখনই দেখবেন দুধের বলক আসার সময় হয়ে আসছে, প্রায় আর 5-6 মিনিটের মতো বাকি আছে, ওই সময় কিন্তু দুধটা লাগতে চেষ্টা করে। আপনারা ওই সময় দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, এতে করে আর দুধটা নিচে লাগবে না।
দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মাওয়াটা দেখিয়ে দিলাম। এটা আমি কিছুদিন আগে মাওয়াটা করে নিয়েছিলাম, আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি এখানে কিছু পরিমাণ মাওয়া দিয়ে দিচ্ছি। এখানে যে মাওয়াটা দিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, আমি মাওয়াটা দিয়ে দিয়েছি এই কারণে আমি এখানে অল্প পরিমাণ দুধ নিয়েছি জাল করার জন্য, মাওয়াটা তৈরি করার জন্য বা ক্ষীরটা তৈরি করার জন্য আমি জাস্ট 1 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি এখানে মাওয়া ইউজ না করেন তাহলে আপনারা এখানে 2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিবেন, আর যদি আপনারা অল্প করে বানান তাহলে 1 লিটার দুধই হবে। শেষ পর্যায়ে এসে আপনারা চুলার জালটাকে একটু কমিয়ে দিবেন যেন নিচে লেগে না যায়। ক্ষীরটা আমার অলমোস্ট শুকিয়ে আসছে, আর এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি কোনো ধরনের ফ্লেভার ইউজ করব না, যেহেতু ক্ষীর তো ক্ষীরই, ক্ষীরের একটা নিজস্ব সুন্দর একটা স্মেল আছে, আর তার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি ঘি। এই 2 ফ্লেভার মিলিয়ে দারুণ একটা স্মেল পাবেন, একদম সুন্দর ক্ষীর কদম, যে আসলে ক্ষীর কদমই। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে ময়রারা বানায় ক্ষীর কদম, ঠিক সেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে ক্ষীর কদম বানান তাহলে দেখবেন এর স্বাদ কতটা হয়, যেহেতু আমরা গড়ে একদম নির্ভেজালভাবে বানাচ্ছি। আমার ক্ষীর একদম রেডি, আমি এর চেয়ে বেশি আর শক্ত করব না। যদি এর চেয়ে বেশি শক্ত করা হয় তাহলে কিন্তু ক্ষীর কদমগুলো শক্ত হবে, খেতে ভালো লাগবে না। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি 3টা মিষ্টি নিয়েছি, এই 3টা মিষ্টিকে আমি 8 ভাগে ভাগ করে কাটবো ছোটো ছোটো পিসেস করে। মিষ্টিগুলো আমি কেটে নিয়েছি, এখন যে টুকরাগুলো দেখতে পাচ্ছেন ভাঙ্গা এগুলো আমি আলাদা করে নেব, আর যে টুকরাগুলো দেখছেন ভালো এগুলো আমি ইউজ করব। এখন আমি মাওয়াটা রেডি করে নেব, সেজন্য একটা আমি গ্রেটার নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এই সাইজটা হচ্ছে স্টার সাইজ। আমি এটা দিয়ে মাওয়াটাকে গ্রেট করে নেব, তাহলে মাওয়াটা একদম সুন্দর হবে। আর যদি এটা নাও থাকে, আর দেখতে পাচ্ছেন আমি মাওয়াটাকে একটু ডলা দেওয়ার পরে কিন্তু এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, এতটা নরম এবং সফট। আর আমি যে মাওয়াটা থেকে আপনাদেরকে দুধের মধ্যে ইউজ করে দেখিয়েছি সেই মাওয়াটাই কিন্তু আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আপনারা যখন টাইম পাবেন কিছু পরিমাণ লিকুইড দুধ আপনারা জ্বালিয়ে একদম ঘন করে শুকিয়ে নিয়ে এই মাওয়াটা তৈরি করতে পারেন, আর এই মাওয়াটা আপনারা সেভ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে, যখনই আপনারা মিষ্টি জাতীয় জিনিস কোনো কিছু বানাবেন তখনই আপনারা ইউজ করতে পারবেন। মাওয়াটাকে আমি গ্রেট করে নিয়ে এখন এক পাশে রেখে দিচ্ছি। এই যে ক্ষীরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন চারিদিকে লেগে থাকাগুলো আমি সেচে একটু নামিয়ে নিলাম। সবটা মাওয়া একসাথে করে নিয়ে এখান থেকে আমি কিছু মাওয়া সরিয়ে নিচ্ছি, আমি অন্য একটা কাজে ব্যবহার করার জন্য। এতটুকু ক্ষীর নেয়ার পর আমার এখানে প্রায় 1 কাপের মতো ক্ষীর রয়ে গেছে, আর এখানে আমি 1 কাপ ছানা ইউজ করব। আপনারা চাইলে 1 কাপ ক্ষীরের সাথে 2 কাপ ছানাও ইউজ করতে পারেন, তো আমি 1 কাপ ছানার সাথে 1 কাপ মাওয়া ইউজ করছি। পুরো 1 কাপ মাওয়াটাই আমি দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এই পর্যায়ে এসে এই মুহূর্তে আপনারা এখানে 1/4 কাপ চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ইউজ করব না, যেহেতু আমার এখানে একটু সমস্যা আছে চিনি খাওয়ার ব্যাপারে, আমার না আমার হাজবেন্ডের, তো সেজন্য আমি এখানে চিনি ইউজ করছি না। আপনারা এখানে 1/4 কাপ পরিমাণ চিনি ইউজ করতে পারেন। এখন আমি ছানাটা এবং মাওয়াটা একসাথে একটু ভালো করে মেখে নেব, আর দেখেন আমার ছানা এবং মালাই কতটা নরম হয়েছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি ক্ষীর কদম বানিয়ে আপনাদেরকে দেখাবো। ছানাটাকে আমি এইভাবে একটু জায়গা করে নিয়ে তারপর এখানে মিষ্টির 1 টুকরা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে এটাকে মুড়িয়ে বন্ধ করে নেব। আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, যেহেতু আমরা এখানে ছানা বানানোর প্রসেসটাও দেখিয়েছি, সেজন্য এইভাবে গোল করে সাথে সাথে মাওয়াতে গড়িয়ে নিতে হবে,
আর আপনারা যদি একসাথে বানিয়ে মাওয়াতে গড়াতে যান তাহলে কিন্তু ভালো মতো মাওয়াটা লাগবে না, একটা একটা বানিয়ে এইভাবে একটা একটা মাওয়াতে গড়িয়ে নিতে হবে। আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে কোনো রকমে হালকা একটু গোল করে নিয়ে মাঝখান থেকে একটু জায়গা করে নিতে হবে মিষ্টির টুকরাটা দেওয়ার জন্য। তারপর মিষ্টির টুকরাটা দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে নিয়ে আলতোভাবে দুই হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর মাওয়াতে ঘুরিয়ে নিতে হবে। এই তো সবগুলো আমি ক্ষীরকদম বানিয়ে নিলাম, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অধিক বেশি স্বাদ হয়েছে। এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিব। তার আগে আমি একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন একদম মার্শমেলোর মতো হয়েছে, নরম। আমার মনে হয় না আপনাদেরকে এইভাবে ক্ষীরকদম বানিয়ে কেউ আজও ইউটিউবে দেখিয়েছে, হয়তো আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়েছি। দেখবেন এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে অনেকগুলো কপি হয়ে যাবে। কেউ যদি কপি করে আমার কোনো ধরনের আপত্তি নেই, কারণ আমার অনেক মিষ্টির রেসিপি মানুষ কপি করেছে। কারণ আমরা একে অপরের কাছ থেকে এইভাবে শিখি, এইভাবেই আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি। কারণ জানার এবং শিখার শেষ নেই, আমরা একে অপরের কাছ থেকে দেখেই শিখি। আসলে কেউ কখনো কিন্তু কারো মায়ের পেট থেকে কাজ শিখে আসে নাই, কিন্তু কিছু কিছু মানুষের এমন মাথা ব্যথা। এই আপনি অমুক কাপুর তমুক কাপুর ভিডিও কপি করেছেন, আসলে ভাই আপনারা এত জেলাসি কেন? আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, ইউটিউব করি বা ফেসবুক চালাই, আসলে আমাদের মাঝে কোনো জেলাসি নাই। জেলাসি হচ্ছে কিছু কিছু মানুষের। আজকে থেকে আমি বলবো আপনারা যে যত পারেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো কপি করেন, এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমার অনেক ভিউয়ার্স আছে আমাকে কমেন্টস করে যে আপু আপনার রেসিপি দেখে আমরা মিষ্টি বানানো শিখেছি এবং আমরা বিজনেসও করি এখন। আমি বলবো আলহামদুলিল্লাহ, আমার রেসিপি দেখে যদি কারো বিন্দুমাত্র উপকার হয় এতেই আমি সার্থক। আমি অনেক অনেক কমেন্টস পাই, যে অনেক পজিটিভ কমেন্টস পাই, আমার কাছে এত ভালো লাগে কমেন্টসগুলো পড়ে। এত এত কমেন্টস আসে যে আপনার রেসিপি দেখে আমরা পারফেক্টলি মিষ্টি বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে আমি ইউটিউব থেকে যত আর্ন করি এর চেয়ে ডাবল ত্রিডাবল আসলে আমি দোয়াই আর্ন করতেছি। এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমার আর কোনো চাওয়া পাওয়ার নাই। আসলে আমি যে ইউটিউবের আর্নিং দেওয়া চলি তা কিন্তু না, আমার কিন্তু ইউটিউব প্রফেশনাল না, আমার অলরেডি জবও আছে। আমি জব করি, তার পাশাপাশি আমি সময় পাইলে ইউটিউব করি। যারা আমার নিয়মিত দর্শক আছেন আপনারা জানেন আমি কিন্তু অনেক দিন পরপর ভিডিও আপলোড করি, কিন্তু আই হ্যাভ নো টাইম। যখনই আমি সময় পাই আমি আমার পারমানেন্ট ভিউয়ার্সদের জন্য ভিডিও আপলোড করতে চেষ্টা করি। যারা আমার সাথে সবসময় আছেন আমিও আপনাদের সাথেই আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো রেসিপি আপলোড করতে পারি। আমার আর্নিংয়ের দরকার নাই, শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক কথা বলে ফেললাম, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।